দর্শক আবার শিক্ষার্থীদের পক্ষে কথা বললেন পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা। সরকারকে নিষ্ঠুরতম স্বৈরাচার বলে আখ্যা দিয়েছেন এই ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তা। অন্যদিকে ডিবি প্রধান হারুন রশিদ ও বিপ্লব কুমার সরকারের পদত্যাগ চাইলেন। দর্শক, কি হতে যাচ্ছে, তাহলে কি পুলিশও আবার শিক্ষার্থীদের পক্ষে রাজপথে নামবে? আসুন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিন শেষ হয়ে আসছে। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কোটা আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল, পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, পুলিশ শিক্ষার্থীদেরকে হত্যা করছে। এ সময় এসে পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা এই বক্তব্য দিয়েছেন। তিনি সরাসরি মন্তব্য করেছেন নিষ্ঠুরতম স্বৈরাচার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সরকারের পদত্যাগ চেয়েছেন তিনি। দর্শক, তাহলে কি আবার পুলিশের ভিতরে ভিতরেও সরকারের বিরুদ্ধে অনেকেই কূপ চাচ্ছেন? দর্শক, তাহলে কি পুলিশ সরকারের নির্দেশে গুলি চালাচ্ছে? দর্শক, এখন কিন্তু এটাই বোঝা যাচ্ছে। দর্শক, বর্তমান সময়ে শিক্ষার্থীরা এক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছেন। তাদের একটাই দাবি, এখন সরকারের পদত্যাগ করতে হবে। সরকারকে পদত্যাগ করে, সকল মন্ত্রীরা পদত্যাগ করে, নির্দলীয় নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, নাহলে তারা রাজপথ ছাড়বে না। দর্শক, এখন শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়ছে না। অবশ্যই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।